আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি বিদেশ থেকে নগদ অ্যাকাউন্ট ব্যবহার করবেন নগদের অ্যাপস বা নগদ তো এই জন্য আপনাকে প্রথমেই আপনার সিমটি রোমিং করা থাকতে হবে আপনি যেই দেশেই থাকেন না কেন এবং নগদ অ্যাপস কীভাবে আপনি ব্যবহার করতে পারবেন সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন। তো দর্শক অনেকে আছে নতুন আসে বা পুরাতন যারাই দেখা যায় নগদ অ্যাকাউন্ট আপনাদের আছে আপনারা এই সার্ভিসটা ব্যবহার করতে পারতেছেন না দেখুন বর্তমানে আমি কিন্তু প্রবাসে আছি অনেকেই জানেন আমার সাবস্ক্রাইবাররা তো আমরা যদি সরাসরি নগদে ঢুকতে যাই এরকম নোটিফিকেশান আসে তো এই জন্য প্রথমেই আপনাকে একটি ভিফিএন কানেক্ট থাকতে হবে তো ভিফিএন এখানে দেখতে পাচ্ছেন এই একটা ভিফিএন আছে আর একটা ভিফিএন আছে নিচে দেখতে পাচ্ছেন এই দুইটা ভিফিএন মোটামুটি আমি এদের সার্ভারগুলো ভালো পেয়েছি এখানে আরও অন্য অন্য ভিফিএন আছে হইতে পারে আমি এখন এইটা এই দুইটা সার্ভার ভালো পাচ্ছি দেখা যাচ্ছে আরও পাঁচ মাস পরে এগুলো না পাইতে পারেন তো আপনারা যেটা ভালো সেটা ডাউনলোড করে ব্যবহার করবেন তো এখানে দেখতে পারছেন আপনি প্রথমে সার্ভারের উপরে ক্লিক করার পর বাংলাদেশ সিলেক্ট করে দেবেন তারপর এটা কানেক্ট করার পর এরকম অ্যাডভাইস আসতে পারে স্কিপ করে দিলেই এটা কানেক্ট হয়ে যাবে তো আমরা যদি এখন নগদ অ্যাপসে লগ ইন করি তো অবশ্যই আপনার সিমটা রোমিং করা থাকতে হবে রোমিং কিভাবে করবেন সেই সম্পর্কে ভিডিও শেষে বলছি তো আপনারা এই সিমটা এক নাম্বার স্টলে রাখবেন তো দেখতে না এখন কিন্তু আমরা বিফিএনটা বাংলাদেশের সার্ভার কানেক্ট করার কারণে এখন কিন্তু নগদ অ্যাপসে চলে এসেছে তো আপনি এখন প্রবাসে বসেই কিন্তু সেন্ট মানি ক্যাশ আউট সব কিছু মোবাইল রিচার্জ বিশেষ করে মোবাইল রিচার্জটা আমাদের অনেক বেশি দরকার হয় ফ্যামিলির অনেক ইন্টারনেট বা বয়েস বান্ডেল বা রিচার্জ করে দেওয়া আমার ফ্যামিলির লোকদেরকে অনেক ফ্যামিলিতে আছে যারা হচ্ছে বাবা মা বৃদ্ধ বা ওয়াইফ বাড়িতে থাকে বাজারে যাইতে পারে না তো আপনারা চাইলে এখান থেকে অনেক তাদের কিন্তু প্রচুর অফার আছে আপনারা জানেন যারা নগদ ব্যবহার করেন এছাড়া সেন্টমানি অপশানে গেলে দেখেন সেন্টমানিতে গিয়ে আপনি যে যাকে সেন্টমানি করবেন তার নাম্বারটি দিয়ে দিবেন এবং টাকার অ্যামাউন্ট লেখে আপনি কিন্তু সেন্টমানিও করতে পারতে আসছেন আর সেন্টম্যানি সম্পূর্ণ ফ্রি আপনারা জানেন নগদে তো মোটামুটি নগদের অ্যাপসের যত কাজ আছে সবগুলো কিন্তু আপনি প্রবাস থেকেই করতে পারবেন তো আমরা নেক্সট ভিডিওতেও দেখাবো কিভাবে বিকাশ ব্যবহার করবেন ঠিক আছে দর্শক এছাড়াও প্রবাস থেকে আপনি কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন বা ইন্টারনেট ব্যাংকিং ব্যাংকের অ্যাপসগুলো কিভাবে রেজিস্ট্রেশন করবেন তো মোটামুটি এই ধরনের অনেক ভিডিওই আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আপনারা সেগুলো দেখেও কিন্তু উপকৃত হইতে পারবেন তো দেখতে পারছেন আমরা কিন্তু ট্রান্সফারটি মানে মানি করেছি এখন কিন্তু সেন্টমানিটি সাকসেস হয়েছে তো এইভাবে আপনি আপনার বন্ধুবান্ধব যে কোনো কাউকে প্রবাস থেকে আপনি সমস্ত কাজ অ্যাপসের সব কাজ করতে পারবেন অ্যাড করতে পারবেন আপনার যদি বাংলাদেশের কোনো ব্যাংকের কার্ড থাকে আপনি কিন্তু অ্যাড করতে পারবেন বা এইসব ব্যাংক থেকেও কিন্তু আপনি অ্যাডমানি করতে পারবেন ভিসা মাস্টার কার্ড থেকে অথবা আপনি আপনার নগদে টাকা বেশি হয়ে গেছে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকের ভিসা কার্ড থাকলে আপনি ভিসা কার্ডেও কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন সে সম্পর্কে আমাদের ভিডিও আছে সেগুলো আই বাটনে দেওয়া থাকবে নগদ সম্পর্কে মোটামুটি অনেকগুলো ভিডিও আমরা তৈরি করেছি যদি আপনি অ্যাকাউন্ট নাও থাকে আপনার ভোটার আইডি কার্ডে আপনি যদি সিমটা রোমিং থাকে আপনি কিন্তু এখানে বসেই অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আশা করি প্রবাসীদের জন্য অনেক বেশি উপকৃত হবেন আমি আসলে এটা বুঝি না বাংলাদেশের অনেকগুলোই এম এফ সার্ভিস তারা প্রবাসে এটা ব্যবহার করার অনুমতি দেয় না কান্ট্রি লক করে রেখেছে কিন্তু আমরা সৌদি আরবে থাকি এই দেশের কোনো অ্যাপসে কান্ট্রি লক করা নাই বা অন্য অন্য দেশে আমার জানা মতে লক করা এরকম অ্যাপস নাই এটা যদি কান্ট্রি লক ছাড়া দিত তাহলে অনেক বেশি প্রবাসীদের জন্য উপকৃত হইতো তো আপনারা যারা রোমিং করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন